এবং ট্যাব যেটা ক্লাস নাইনে দিই সেটা আমরা দিয়ে দেবো ওই ফোন যেগুলো মোবাইল ফোন বা প্রিয় বন্ধুরা তোমরা অনেকেই রীতিমতো কনফিউজ হয়ে গেছো এবং আমাকেও জিজ্ঞাসা করছো এই মুহূর্তে কি আমাদের নবম শ্রেণী থেকে এ দ্বাদশ শ্রেণী পর্যন্ত না নবম শ্রেণীদেরই অ্যাকচুয়ালি ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী কি বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং মুখ্যমন্ত্রী কবে তোমাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করবেন সেটুকুও বলে দিল জানিয়ে দিল সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আবার প্রথমেই শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের এ বক্তব্যে এ তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন ট্যাবের দশ হাজার টাকা নিয়ে কি বললেন এবং ট্যাব যেটা ক্লাস নাই দিদি সেটা আমরা দিয়ে দেবো ওই ফোন যেগুলো মোবাইল ফোন বা স্মার্টফোন যেগুলো তোমাদের মধ্যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের দরুন অনেকেই কনফিউজনের মধ্যে রয়েছে নাইনের স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হবে না নাইন থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কি বলতে চাইলেন তো এখানে বলে রাখি মুখ্যমন্ত্রী অনেকগুলো বিষয় অ্যাকচুয়ালি আলোচনা করেছেন সেই কারণে এইটা ভুলবশত তিনি বলে ফেলেছেন এখানে কোনো রকমভাবে নাইনের স্টুডেন্টদের জন্য কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প ঘোষণা করা হয়নি শুধুমাত্র টুয়েলভে যারা এই মুহূর্তে উঠেছো মানে ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো দু বাইশে উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষা দেবে তাদেরকেই কিন্তু শুধুমাত্র তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং যারা নাইনে পড়ছো একাদশ শ্রেণীতে পড়ছো তোমরাও পাবে তোমরা যখন টুয়েলভে উঠবে তোমাদেরকেও কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে এবার তোমরা যারা টুয়েলভে উঠে গেছো তোমরা বলছো যে কবে আমাদের টাকা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলা হয়েছিল আগেভাগেই ঢুকে যাবে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়নি কিন্তু বন্ধু আজকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছে এর সাথেই যে তোমাদের ট্যাবের যে দশ টাকা সেই দশ হাজার টাকা ক ঢুকছে তো সেটা নিয়ে বিস্তারিত তোমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখেই শুনে নাও স্মার্টফোন যেগুলো সেটা আমরা নভেম্বরের মধ্যে আমরা দিয়ে দেবো সুতরাং আমাদের যা সিদ্ধান্ত সামাজিক সংস্কারের সমাজ সংস্কার আমার মনে হয় পশ্চিমবঙ্গ একটা নজির করেছে তার মানে বুঝতেই পারলে তোমরা যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ এই মুহূর্তে ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের ট্যাবের দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে এ নভেম্বরের মধ্যে মানে নভেম্বর থেকেই প্রক্রিয়া চালু হয়ে যাবে ধরে নিতে পারো নভেম্বরের দিকে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট তোমরা পেয়ে যাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনফরমেশন পেয়েছিলাম সেইগুলো জানিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই কিন্তু জানিয়ে দিল নভেম্বরের থেকেই কিন্তু ট্যাবের টাকা রীতিমতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে যেটা ট্যাবও কিনতে পারো তোমরা স্মার্টফোনও পারো তোমাদের মধ্যে কারা ট্যাবের দশ হাজার টাকার জন্য ওয়েট করে রয়েছে এবং এই টাকাটা পেয়ে তোমরা কি ট্যাব কিনতে চলেছো না স্মার্টফোন কিনতে চলেছো না অন্য কিছু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তো আজকের মতো এইটুকুই জয় হিন্দ জয় ভারত